একটি মানুষ সমগ্র জীবনের বিনিময়ে তার ব্যক্তিগত জীবন বাদ দিয়ে পারিবারিক জীবন বাদ দিয়ে শুধুমাত্র একটি লক্ষ্য নিয়ে তিনি কাজ করেছেন বাংলাদেশের স্বাধীনতা বাঙালির মুক্তির জন্য এবং তারপরেও তাকে যে 1975 এর 15 আগস্ট নির্মম ঘাতকরা যে হত্যা করেছে এটি হচ্ছে সবচেয়ে বেদনাদায়ক এবং কষ্টের বিষয় কারণ তিনি সমগ্র জীবনটাই মানে কতগুলি লক্ষ্য নিয়ে কাজ করেছেন প্রধান লক্ষ্য ছিল যে এই ভূখণ্ডকে তিনি স্বাধীন করবেন এটি একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে এবং তিনি যে লক্ষ্যটা স্থির করেছিলেন যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন এবং সেই লক্ষ্যেই সারা জীবন অবিচল থেকেছেন আজকে যদি বাংলাদেশের রাজনীতির কথা চিন্তা করি আমাদের বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করি তাহলে আমাদের সকল আদর্শে কাজকর্মে বঙ্গবন্ধুকে অবশ্যই স্মরণ করতে হবে সে কারণে বঙ্গবন্ধু হচ্ছে আমাদের আদর্শ বঙ্গবন্ধুর যে দিক নির্দেশনা তার মাধ্যমেই কিন্তু আমাদের বাংলাদেশের বাঙালির মুক্তি সম্ভব সে কারণে আমরা যেটি লক্ষ্য করছি যে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে চলেছেন বলেই আজকে বাংলাদেশের যে উন্নয়নটা হচ্ছে কারণ বঙ্গবন্ধু আমাদের লক্ষ্য নির্ধারণ করে দিয়ে গেছেন বঙ্গবন্ধু আমাদের যে মাত্র 3.5 বছরের মাথায় বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে আপনি যত শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন বা কৃষি বলেন বা অর্থনীতি বলেন সমস্ত ক্ষেত্রে তিনি একটা ভিত রচনা করে দিয়ে গেছেন এবং সেই ভিত্তির উপর নির্ভর কিন্তু আজকে বাংলাদেশের আপনার উন্নয়নটা হচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তিনি সবসময় বলতেন যে আমার বাঙালি জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবেন সেই সমস্ত বিষয় কিন্তু আজকে একেবারেই মানে প্রাসঙ্গিক বঙ্গবন্ধুর যে সবচেয়ে বড় বিষয় হলো যে উনি সারাটা জীবন ত্যাগ করে গেছেন এবং সেইখানে কেবলমাত্র তার পরিবার বা পিতা মাতা স্ত্রী সন্তান তারা কিন্তু সবসময় সহযোগিতা করেছেন এবং সবচেয়ে বড় বঙ্গবন্ধুর যেটি বিষয় আমাদের মনে পড়ে যে উনি কখনও মানে ক্ষান্ত হন নাই ক্লান্ত হন নাই এমনি এগিয়ে চলার যে ওনার একটা নীতি এত বিরোধিতা ওনাকে কিন্তু হত্যা করার চেষ্টা করা হয়েছে এর আগেও এবং সে কারণে কোনো বাধা তাকে রোধ করতে পারেনি তার যে লক্ষ্যে অবিচল এটি বঙ্গবন্ধুর মানে বিষয় আমাদের খুবই অনুপ্রাণিত করে এবং সেটাতেই আমাদের দেশপ্রেম উজ্জীবিত হয় আমাদের দেশের মানুষের প্রতি ভালোবাসা হয় এবং যেখানে এইখানে আমরা মনে করি যে বঙ্গবন্ধুর ত্যাগ সততা এবং আদর্শ এটি আমাদের জীবনে খুবই আমাদের প্রভাব বিস্তার করে আমার বঙ্গবন্ধু